আমার কেজি ওয়ানের ছাত্রছাত্রীরা তোমরা আশা করি ভালোই আছো, পড়াশোনা করছো মা বাবার কাছে, যা পড়ানো হচ্ছে সেগুলো বাড়িতে ভালো করে অভ্যাস করছো। এর আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম রসকার যোগ, তো আজকে আমরা শিখব দীর্ঘকার যোগ। এই যে দীর্ঘকার যোগ, দীর্ঘকারের চিহ্ন দেখতে পাচ্ছ, তাহলে এই দীর্ঘকার যোগে আজকে শব্দ নতুন নতুন শব্দ কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা একটু দেখব। তাহলে যেমন তার এই যোগ কয়ে দীর্ঘ প, কয়ে দীর্ঘ প, কূপ কূপ মানে কি জানো, কূপ মানে হচ্ছে কুয়া, তাহলে যা থেকে জল তোলা বা নলকূপ আছে জানো। তারপরে দেখো ধুনা, ধয়ে দীর্ঘ দন্ত না একটা ধুনা, ধুনা দেখেছো বাড়িতে প্রতিদিনই প্রায় সন্ধ্যার সময় ধুনা দেওয়া হয়। এরপরে দেখো আছে মূলা, ময়ে দীর্ঘ লা একটা মূলা, মূলা। তারপরে দেখো এরপরে আছে বধু, বধু মানে বধ। তারপরে আছে দেখো সুতা, দন্তস্বয় দীর্ঘ তো একা সুতা, সুতা দন্তস্বয় দীর্ঘ তো একা, তাহলে সুতা দিয়ে কি হয় সেলাই করা হয়। তারপরে দেখো আছে শুকর, তাম্রস্বয় দীর্ঘ ক র শুকর, শুকর জাতিকে আমরা কি বলি চলতি ভাষায় শুয়র বলি। এরপর আছে দেখো নূপুর, দন্ত নয় দীর্ঘ পয়ে অসুর, নূপুর হচ্ছে পায়ের অলঙ্কার। তারপরে দেখো ময়ূর, মন্তস্থায় দীর্ঘ র ময়ূর, আমাদের জাতীয় পাখি ময়ূর। এরপরে আছে দেখো পূজা, পয়ে দীর্ঘ বর্গে যে একা পূজা, পূজা। তারপরে আছে দেখো দূত, দূত মানে হচ্ছে যারা সংবাদ আদান প্রদান করে। তারপরে দেখো আছে রূপা, রয় দীর্ঘ পয় একা রূপা, রূপা একটা ধাতু সাদা রঙের ধাতু। তারপরে দেখো আছে নূতন, দন্তনায় দীর্ঘ ত দন্তন নূতন, নূতন মানে নব। তা এগুলো তোমরা পড়বে, এর সাথে দেখবে শিমুল আছে, তারপর দীর্ঘ ময়ে রসুল শিমুল, শিমুল এক ধরনের গাছ যার থেকে তুলো পাওয়া যায়, যা দ্বারা কি হয় লেপ বালিশ ইত্যাদি তৈরি হয়। তাহলে তোমরা এই দীর্ঘ কাঠটা ভালো করে পড়বে এবং দীর্ঘ কাঠটা পড়ে এর যে অনুশীলনগুলো আছে সেগুলো বাড়িতে অভ্যাস করবে। এরপরে দেখো এখানে রয়েছে আজ পূজা, দীর্ঘকার যুগে কিভাবে বাক্য বানানো যায় বা বাক্য তৈরি করে যায় করা যায় সেটা আমরা আজ দেখব। যেমন ধরো আজ পূজা, পূজা পয়ে দীর্ঘ বর্গে যে একটা পূজা, এখানে দেখো দীর্ঘকার যুগে শব্দ কোনটা পূজা। এরপরে আছে দেখো নববধু ভূষণ পর, নববধু মানে নতুন বউ, ভূষণ পর, ভূষণ মানে অলঙ্কার, পয়ে দীর্ঘ মূর্ধন্য মূর্ধন্য ভূষণ পর, দীর্ঘকার যুগে শব্দ নববধু ভূষণ। তারপরে আছে দেখো ধুলা দূর করো, ধয় দীর্ঘ একটা ধুলা, আর হচ্ছে দূর, দুটোই হচ্ছে দীর্ঘকার যুগে শব্দ, ধুলা দূর করো। তারপরে আছে দেখো ধূপ আর ধুনা দাও, ধূপ আর ধুনা দাও। তাহলে এখানে দেখো এই যে ধূপ ধুনা এগুলো সব হচ্ছে দীর্ঘকার যুগে শব্দ। আর কি আছে দেখো আর দাও বাতি, আর দাও বাতি, এটাতে দীর্ঘকার যুগে শব্দ নেই কিন্তু এটা একটা বাক্য। তারপরে দেখো পূজা হবে আজ রাতে, পূজা হবে আজ রাতে। আর দেখো আসন দাও পাতি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ দীর্ঘকার যুগে কিভাবে নতুন শব্দ তৈরি করে বাক্য বানানো যায়। এখানে দীর্ঘকার যুগে শব্দ দেখো পূজা, নববধু, ভূষণ, ধুলা, দূর, ধূপ, ধুনা, আর এখানে দেখো আছে পূজা, এই কয়েকটা যে শব্দ যেগুলো তোরা আমি ডাক দিয়েছি দেখো এগুলো সব হচ্ছে দীর্ঘকার যুগে শব্দ। এইভাবে আমরা দীর্ঘকার যুগে নতুন নতুন শব্দ যেমন তৈরি করতে পারি সেগুলোকে আমরা বাক্যে পরিণত করতে পারি, অর্থাৎ সেগুলো দিয়ে আমরা কথা বানাতেও পারি। তোমরা এইভাবে এগুলো বাড়িতে ভালো করে অভ্যাস করবে। যে আইটেমগুলো আছে দেখো এরপরে আমি দেখাচ্ছি দুই একটা, যেমন দীর্ঘকার যোগ করো, দীর্ঘকার যোগ, এই যে দীর্ঘকার যোগ আছে দীর্ঘকার যোগ করো, কোথায় কোথায় আমরা দীর্ঘকার যোগ করবো দেখব। যেমন ধরো আছে প বর্গে যে একটা পূজা, এটাতে আমরা দীর্ঘকার কোথায় যোগ করবো পয়েতে, তাই তো পূজা। তারপরে দেখো আছে তাবসায় রস্যই মল সিমন, তাহলে এটার সঙ্গে আমরা কোথায় দীর্ঘকার যোগ করবো
না ময়ের সাথে দীর্ঘকার যোগ করব শিমুল হবে। শিমুল এক ধরনের বৃক্ষ যা থেকে আমরা তুলো পেতে পারি। তারপরে আছে দেখো ভত, এটার সঙ্গে কোথায় দীর্ঘকার যোগ করবো, যেটাতে তোমরা অনেকেই ভয় খেয়ে যাও, ভূত ভয় দীর্ঘতা, এটা হলো দীর্ঘকার যোগ করে করা যায় কোথায় এবং নতুন শব্দ বানানো যায় সেটা। এরপর তোমরা এগুলো বাড়িতে ভালো করে অভ্যাস করবে, দীর্ঘকার যোগে যে সমস্ত পাঠ্যাংশটা রয়েছে পড়বে এবং অনুশীলনীগুলো বাড়িতে খাতায় দেখবে, অনুশীলনের উত্তর করে দেওয়া হবে, তোমরা ওর সাথে মিলিয়ে নেবে এবং ভালো থাকবে, মা বাবার কাছে পড়াশোনা করবে, পরের ক্লাসে আবার দেখা হবে।